ভালো লাগেনি দুজনের অভিনয় কি নিজেকে বড় পর্দায় দেখাটা তোমাদের সবার প্রিয়তমাকে যখন আজকে পেয়েছি একটা র‍্যাপিড ফায়ার না খেলে তো কিছুতেই ছাড়া যাবে না আমি রেডি তো আজকে র‍্যাপিড ফায়ারের জন্য র‍্যাপিড ফায়ারে ভীষণ ভয় লাগে তোমরা এমন এমন একটা চয়েস বা কোশ্চেন দিয়ে দাও আজকে কোনো চয়েস নেই ও ডাইরেক্ট কোশ্চেনস ওকে আরো সাংঘাতিক ব্যাপারটা তাহলে তো আচ্ছা বেশ অনেকটা দিন ঢাকায় থাকতে হলো তো কোন জিনিসটা একদম ভালো লাগেনি ইদিকার একদম ভালো লাগেনি জ্যাম ঢাকার জ্যাম একদম ভালো একদম ভালো লাগে আচ্ছা ওখানকার কোন অভিনেতার সাথে তুমি জুটি বাঁধতে চাও মানে একদম চাইবেই যে আবার আমি কাজ করব শাকিব খান ই সেফ অ্যানসার আচ্ছা প্রিয়তমা ছবিতে নিজের এবং শাকিব খান অডিয়েন্স হিসেবে যেহেতু তুমি দেখেছো তোমাদের দুজনের অভিনয়কে দশে কত নাম্বার দেবে আমাদের দুজনের অভিনয়কে শাকিব খানকে তো ডেফিনেটলি দশে দশ দিয়ে দেবে দর্শক মানে দেবে উচিত তুমি কত দিচ্ছ আমি কত দেবো অ্যাজ এ দর্শক টেন অন টেন আর নিজেকে 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 জিরো দেবো আমি আচ্ছা কোনটা বেশি কঠিন শাকিব খানের সাথে প্রথম শর্ট দেবা না নিজেকে বড় পর্দায় দেখা প্রথমবারের মতো কোনটা বেশি কঠিন নিজেকে বড় পর্দায় দেখাটা একেবারেই কঠিন না মানে সেটা খুব উল্টোটা মানে সেটা খুব ভীষণ এক্সাইটমেন্ট আর ভীষণ ভালো লাগার একটা জায়গা তা তবে ওই হ্যাঁ উল্টো দিকেরটা বেশি কঠিন হবে মানে শাকিব খানের সঙ্গে শর্ট দেওয়াটা তাই আচ্ছা এখনো পর্যন্ত পাওয়া সেরা উপহার কোনটা এখনো অবধি পাওয়া সেরা উপহার প্রিয়তমা আচ্ছা কাউকে কখনো একতরফা ভালোবেসেছ শাহরুখ খানকে যে অভিনেত্রীরা আজকাল খুব লুকিয়ে চুড়িয়ে প্ল্যান মানে বিয়ে টিয়ে করে নিচ্ছে তোমার বিয়ে নিয়ে কি প্ল্যান আছে একটু বল আমার বিয়ে নিয়ে কোনো প্ল্যানই নেই মানে আমি আইডিয়াল ম্যারেজ প্ল্যান কেমন ডেস্টিনেশন ওয়েডিং হবে আমি বিয়েই করতে চাইছি না আপাতত তবে যদি কখনো করি তার আগে আগে ভাববো তখন ব্যাংক ব্যালেন্স বুঝে আলটিমেটলি ওইদিকেই যাচ্ছে আচ্ছা ধরো তুমি ইনভিজিবল হওয়ার একদিন সুপার পাওয়ার পেলে কি করবে ইনভিজিবল হওয়ার পাওয়ার পেলাম কি করব অনেক কিছু করব কি করব এখন ভাবতে হবে আমাকে কাউকে একটা স্টক করব ইন্টারেস্টিং এখান থেকে তো আমার মনে প্রশ্ন জাগ যে তাহলে কি তুমি কারোর প্রিয়তমা হয়ে উঠতে পারলে রিয়েল লাইফে না হওনি এটা একদম মিথ্যা কথা স্টক করবে মানেই আছে আমি কারোর প্রিয়তমা হয়ে উঠতে পারলাম কিনা আমি জানি না তবে কেউ আমার প্রিয়তমা হয়ে উঠতে পারেনি আচ্ছা এটা বেশ গভীর উত্তর দিয়েছে আচ্ছা শেষ কবে একটা লাভ প্রপোজাল পেয়েছে মানে তোমাকে ছাড়া বাঁচবো না প্লিজ ম্যারি মি উইল ইউ ম্যারি মি এই এই জাতীয় প্রপোজাল একদম মানে খুব সিরিয়াস ওয়ালা খুব সিরিয়াস প্রপোজাল শেষ কবে পেয়েছি বোঝার চেষ্টা করে যে এদিকে এগুলো কিছু হবে কি হবে না তো সিগন্যাল বুঝে এগোয় অতটা ইজি নয় এদিকে সামলে তাই তো লাস্ট কোয়েশ্চেন খুব ভালোই র‍্যাপিড ফায়ার খেলেছে আমি অত কঠিন প্রশ্ন করিও নি ওকে তাই তো না না ভালো ভালো প্রশ্ন করেছি ভালো প্রশ্ন করেছি সকালে উঠে প্রথমে কি কাজ করো সকালে ব্রাশ করি ফার্স্ট একদম একদম ফার্স্ট ঘুম থেকে উঠে মোবাইল না 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 একদম ঘুম থেকে উঠে মেগে বাথরুমে চলে যাই আচ্ছা কেমন লাগলো এই র‍্যাপিড ফায়ারটা খেলে সেটা বল ও আমি ভালো প্রশ্ন করি লাস্ট কোয়েশ্চেন ইজ আচ্ছা হ্যাঁ খুব ভালো লাগলো র‍্যাপিড ফায়ারটা খেলে তুমি খুব ভালো ভালো সুন্দর সুন্দর প্রশ্ন করেছো থ্যাংক ইউ